السلام عليكم ورحمة الله وبركاته. আজকে দশ তারিখ হেদায়েতের কথা মধ্যে হযরত যেটা বললেন, দশই মে দুপুরে যে মুসলমানের জন্য তার আমলই তার এলেম, মুসলমানের জন্য যেরকম নামাজের মধ্যে সব কিছু ওই নিয়মে ওই তরিকায় পড়তে হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে জরুরি, সবাই বুঝে সবাই মনে করে, সেজদা বদল যায় না, নিজের মন মতো পড়া যায় না। তো মুসলমানের প্রতিটা জরুরতের বেলায় ঠিক এরকমই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এতে জরুরি, যে বিয়ে শাদী নিজের ইচ্ছা মতো করে, তো যেমন নামাজ সে নিজের ইচ্ছা মতো পড়ে, দুইটার মধ্যে বেশি কোনো পার্থক্য নাই। কারণ জরুরিয়াতে জিন্দগিতেও সুন্নতের ইত্তেবা, দাওয়াতের মধ্যে সুন্নতের ইত্তেবা, এবাদতের মধ্যে সুন্নতের ইত্তেবা সমান সমানই, সব প্রত্যেকটার সমান গুরুত্ব। আর দাওয়াত রেওয়াজি তরিকায়, পত্রপত্রিকায়, আরো গলত জিনিসে সুন্নতের পুরো খেলাপ, আর এতে কোনো দাওয়াত হয়ও না। দাওয়াত ওইটাই হয় যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগিতে তরিকাতে ছিল। এই জন্য মুসলমান কোনো বিষয়ে আজাদ না, মুসলমান তার প্রত্যেক বিষয়ে নবীর ইত্তেবার মহতাজ। আজকে তিনটা দু তিনটা বিয়ে শাদী হইলো, সে উপলক্ষেও কিছু ওই কথাগুলো বললেন, যে মুসলমানের কোনো বিষয়ে আজাদ না। উদাহরণ দিয়ে বললেন যে সাহাবার একবার সফরে দেখলো যে কাফেররা যখন যুদ্ধ থেকে লড়াই থেকে ফারেগ হয়ে যায়, তখন তারা একটা কিছুর মধ্যে গাছের মধ্যে নিজেদের হাতিয়ার লটকায় রাখে, ফারেক হয়, আসান হয়। তো রাসূলুল্লাহ আমরাও কিরকম করে নিতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তো ওই বনি ইসরায়েলের মতন হয়ে গেছো, যারা কোথাও মূর্তি পূজা দেখা মুসা আলাইহিস সালামের কাছে অনুমতি চাচ্ছিল, আমাদের জন্য একটা মূর্তি দেন, আমরাও তাদের মতো আমাদের তাদের মতো আমরাও ইবাদত করতে পারি। তো একটা সাধারণ আদত এবং সাধারণ একটা জরুরতের জিন্দগির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত শক্ত উদাহরণ দিলেন। মুসলমান যেন আজকে কথা মনে না করে যে আমরা সব বিষয়ে অনুসরণের মুখাপেক্ষী না। নামাজ তো নবীজির তরিকায় পড়লাম, আর অন্যান্য বিয়ে শাদী যেরকম ইচ্ছা সেটা করলাম, তো এটা তো আর এমন গুরুত্বপূর্ণ না। বলে না, মুসলমানের প্রতিটা কাজই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা সমান গুরুত্বপূর্ণ। যে পার্থক্য করে সে তার জিন্দগির মেয়ার মান গিরে দেয়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব বিষয়ের যেন আমরা অনুসরণ করে চলতে পারি, এটা দাওয়াতই দেওয়া। যে কম যে যাদের অনুসরণ করে চলে, সে তো যে কম তার অভ্যাস আদতে যাদের অনুসরণ করে চলে, সে তো ওই কমেরই সঙ্গী। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কীভাবে হবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ সর্বক্ষেত্রে জরুরি মনে না করে? সুন্নতের ইত্তেবার ব্যাপারে অতি সুন্দর মুক্তাসার কথা উনি বললেন, আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করে। হায়াতুস সাহাবা শুনে আসলাম এই মাত্র, যে বলতেছেন যে ইমানের গুণের সমস্ত গুণগুলিরই পরীক্ষা হবে, কখনো মালের পরীক্ষা, কখনো জানের পরীক্ষা, কখনো পদের পরীক্ষা, ইমানের গুণ পরীক্ষা ছাড়া হবে না, আর ইমানের গুণ প্রকাশ হওয়া ছাড়াও থাকবে না।
ইমানের গুণ প্রকাশ হবেই। প্রকাশের সময় সময় পরিবেশ কায়েম হবে, আর ইমানের পরীক্ষাগুলো তো ইস্তিকবাল এবং শুভ দিনেই হয়। দুর্দিনে তো কেউ যখন জিজ্ঞাসাই করে না, তখন আর কি পরীক্ষা হবে? তখন তো আল্লাহর জন্য করা ছাড়া কোনো উপায় থাকে না, অন্য কোনো সুযোগ সুবিধার সম্ভাবনাই থাকে না। তখন তো যে করে আল্লাহর জন্যই করে এবং করতেই হয়। কিন্তু যখন সহুলত এবং সুযোগ সুবিধা বাড়ে, তখন ইমানের পরীক্ষা হয়, কে আল্লাহর জন্য করে, কে গায়রের জন্য করে। সাহাবারা গজোয়ে হুনাইনের পরে আনসাররা ভিতরে এ কথাবার্তা হয়ে গেল যে কাজের সময়, জান দেওয়ার সময় তো আমাদেরকে ডাকে, কিন্তু মাল বন্টনের সময় তো অন্যদের বাগে পড়ে, আমাদের না। রসুল সাল্লাহ ইসলামের কানেও এসে গেল। রসুল সাল্লাহ ইসলাম আনসারদেরকে জমা করলেন, বলেন যে হ্যাঁ, তোমাদের অধিকার আছে, একদম হক অধিকার, তোমরা বলতে পারো যে কেউ আপনার কথা মানে নেয় তখন আমরা মানছি, কেউ আপনাকে ঠিকানা দেয় নেই তখন আমরাই ঠিকানা দিছি, আর আপনাকে ঠিকানা দিতে গিয়ে সমস্ত আরবের শত্রুতা আমরাই করাইছি, এই কথা তোমাদের হক আছে। আনসাররা তো কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলছে, বুঝতে পারছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কানে এ সমস্ত কথা গেছে যেগুলি আলোচনা হয়েছে। তখন সাহাবারা বলছে, রাসূলুল্লাহ, এরকম কথা আমাদের মধ্যে কোনো নতুন ছেলেপেলেরা করছে, হয়তো পুরানদের কারো কথা নয় এটা, কারণ পুরানদের এ সমস্ত বিষয়ে এসকাল হয় না, তলব হয় না, নতুনদেরই এ সমস্ত সমস্যা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে আমি তো তাদেরকে কোরা কর্কট দিয়ে দিছি, ময়লা আবর্জনা, জীব জানোয়ার, স্বর্ণরূপা নিয়ে তারা বাড়ি যাবে, আর তোমরা আল্লাহর রসুলকে নিয়ে যাবে, তোমরা কি এটার ভিতরে রাজি না? তো তারা কাঁদতে কাঁদতে বললো যে আমরা অবশ্যই রাজি। তারা বুঝতে পারলো যে এটা একটা পরীক্ষা ছিল, তো সফল হয়ে গেলেন তারা, বুঝলেন যে না, আমাদের এই ধরনের চিন্তাভাবনা আচরণ ঠিক হয়নি, যারা করছে তারাও শর্মিন্দা, যারা করে নাই, করার কথাও নয়, তারা তো করেই নাই। তো অনেক সময় সুবিধার সময় এই পরীক্ষাগুলো হয়। একজন গ্রাম্য ব্যক্তি আসলো, আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইমান আনতে চাই। সে ইমান আনলো, বলে আমি আপনার সঙ্গে হিজরত করতে চাই, তো হিজরতও করলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবাদেরকে বলে দিলেন, তার খায়ের খবর রেখো, তার খেয়াল রেখো। এমনকি খাইবারের যুদ্ধের সময়ে সে শরিক হলো, যুদ্ধ বিজয় হলো, মালে গনিমতের বন্টন হলো, তো ওই ব্যক্তি তখন উপস্থিত ছিল না, সে মহাজেরদের উট চালানোতে বাইরে ছিল। পরে যখন আসলো, তো লোকেরা তারে বললো, এটা তোমার গনিমতের মালের অংশ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিছে, এগুলো কি? আমি তো এই জন্য ইমান আনি নাই। সে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে গিয়ে বললো, আমি তো এই জন্য ইমান আনি নাই, মালের জন্য, সম্পদের জন্য, আমি তো আপনার সঙ্গে হিজরত করছি, ইমান আনছি এই জন্য যে এই জায়গা দিয়া অচানক কোনো তীর আসবে আর এদিক দিয়ে বেরিয়ে যাবে, আমি শহীদ হয়ে যাব, আমি তো এই আকাঙ্ক্ষা নিয়ে ইমান আনছি। অথচ এখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে তার ন্যায্য মাল, মাশাআল্লাহ, ন্যায্য মাল বন্টন করে তার জিনিস দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিছে, সে এটাকেও সহজে গ্রহণ করতে চাচ্ছে না। তাহলে মুখলেসরা সহজে তো মাল গ্রহণ করতে চায় না, সওয়ালের তো প্রশ্নই আসে না, বরং যদি নিতে হয় তো মজবুরান, অপছন্দের সাথে। তো তাই হলো, পরে এক সময় কোনো যুদ্ধের মধ্যে অল্প সময় সঙ্গে তার ভিতরে ওখানে একটা তীর লাগলো আর সে শহীদ হয়ে গেল।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরা কি সেই ব্যক্তি যে কালকে কথা বলছিল? সাহাবারা বলে হ্যাঁ, সে ওই ব্যক্তি। বলে হ্যাঁ, সে সত্য বলছে, আল্লাহ সত্য করে দেখাই দিছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি তার জানাজা পড়াইলেন, নিজের জুব্বা দিয়ে দিলেন। সে দুনিয়ার সামান্য মালের কোরবানি করছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি জুব্বা পেয়ে গেছে। আর বলে ইয়া রাসূলুল্লাহ, রসুল সাল্লাল্লাহু আলাইহি যে দোয়া করছেন এটা সাহাবারা শুনতে পেয়েছেন, যে আল্লাহ সে ইমান আনছে, হিজরত করছে, তোমার রাস্তায় শহীদ হয়েছে, আমি তার সাক্ষী। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি তার ব্যাপারে কত আনন্দিত, খুশি, আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিচ্ছে, সে কত ভাগ্যবান। আরেক গ্রাম্য ব্যক্তি আসছে, আরেক হাবশি আসছে, কালো চেহারা, নাক বুসা, রাসূলুল্লাহ আমরা আমি যদি শহীদ হয়ে যাই তাহলে কি আমি জান্নাতে যেতে পারবো, উজ্জ্বল চেহারার অধিকারী হইতে পারবো? বলে হ্যাঁ অবশ্যই। বলে একজন আদনা জান্নাতি ব্যক্তির চেহারা এত রৌনক হবে যে হাজার মাইল দূরে থেকে তার চেহারার রৌনক দেখা যাবে। আর আদনা জান্নাতির হুরের দুপাট্টা ওড়নার যে দাম হবে এটা সারা দুনিয়া মূল্য আদায় করার সমর্থ রাখে না। তাহলে সে জান্নাতের মূল্য কত, আর জান্নাতের সমস্ত নিয়ামতের মূল্য কত? আর আদনা জান্নাতির জান্নাতের যে শান এবং রাজত্ব, হাজার বৎসরের দূরত্ব থেকে তার সাজু সামানের রাজত্বের বাহার দেখা যাবে। তো মোমেন তো আসলে ঈমান আনার পরে তার আগ্রহ আকাঙ্ক্ষা আকেরাতি হয়ে যায়। আর বললেন যে মাল যদি দাওয়াতের জন্য দাওয়াতের সাথে না দেওয়া হয় তাহলে মালের হেরস বাড়ে, দাওয়াতের সাথে হয় ঈমানের কথা আসে তখন তো মালের আগ্রহ কমে যায়, নাফরত আসে। এটা কি, এটাই একটা ইসলামী দিনী মেজাজ? তো ওই যাহা দেহাতি ওই হাবশি ওইরকম যুদ্ধের ময়দানে অল্পতেই শহীদ হয়ে গেল, শহীদ লাশ পড়েছিল তার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন আর বলেন যে আল্লাহ তাআলা তার চেহারাকে আমি দেখতেছি দৃশ্য উজ্জ্বল করে দিছেন, তার খুশবু বাড়াই দিছেন, আর জান্নাতের দুই হোর প্রতিযোগিতা করতেছে তার কাফনের কাপড় আর তার মাঝখানে সবার আগে কে ডুববে, তাদের মধ্যে লড়াই হইতেছে। তো সে আসলে এখলাস হলা ইমানের পরীক্ষা হবে এবং এখলাস হলার জন্য সৌভাগ্য আসি। এটা আজকের হায়াতুস সাহাবার মোটামুটি খোলাসা মওযু ছিল, আরো তো লম্বা কথা বলছে। জাযাকাল্লাহ খায়।